প্রতিবারের মতো সবাইকে সঙ্গে নিয়ে আবার একটা নতুন ব্লগ রেডি করছি। তোমরা সবাই বলো কেমন আছো। আশা করব তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 7:30। আমি অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি। রিন্টু আজকে একটু ভোর ভোর অফিসের জন্য বেরিয়ে গেল। ও বেরিয়ে যাওয়ার পরেই আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আজকেও ব্রেকফাস্ট সেরম ঘরে কিছুই করেনি, শুধু হরলিক্স আর 4টে বিস্কুট খেয়ে বেরিয়ে গেল। আমায় বলল যে বাইরেও ব্রেকফাস্টটা আজকে সেরে নেবে। তো আমি এখন ফ্রেশ হচ্ছি, হয়ে তারপর ভাবছি বড় ঘরটা একেবারে পরিষ্কার করে তারপর কিছু খাওয়া দাওয়া করব। প্রতিদিন সকালে এই জানলা দরজা খুলে নেওয়াটাও একটা কিন্তু কাজের মধ্যেই পড়ছে। সকাল সকাল উঠে যখন জানলা দরজা খুলি আর সূর্যের আলোটা যখন প্রথম ঘরের ভেতর আসে, মনে হয় যেন ঘরেরও ঘুম ভাঙছে। তো এখন আমি চলে এলাম বিছানাটা প্রথমে পরিষ্কার করে নিতে। বেড কাভারটা পরিষ্কার আছে বলে আজ আর চেঞ্জ করলাম না, তো দুদিন পরেই ভাবছি চেঞ্জ করব। তো বিছানাটা মোটামুটি পরিষ্কার করা আমার হয়েই গেল। আর এখানে দেখো দুটো চাদর রাতে আমাদের দুজনেরই লাগে, কেন রাতে যেহেতু এসিটা চলে একটু তো ঠান্ডা লাগেই, তো সেই চাদরগুলোই এখন আমি পাট করে নিচ্ছি। আজকে আমার ইচ্ছে হলো যে সকাল থেকে দুপুর অবধি আমি ঘরের কাজে কতটা ব্যস্ত থাকি সেইগুলোই তোমাদের কাছে তুলে ধরবো। গতকাল আমি এই জামা কাপড়গুলো মেশিনে কেচে নিয়েছিলাম, পাট করব যে একদমই খেয়াল ছিল না, তো আজকে এখন পাট করে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি একদিন করে একটা ঘর পরিষ্কার রাখতে, তাহলে কি এনার্জিটা ঠিকঠাক পাওয়া যায়। আমি যদি একদিনেই সমস্ত ঘর একবারে পরিষ্কার করি, এতে করে না কাজের প্রতি আর ভালোবাসা থাকে না। তো আমি সবসময় চেষ্টা করি যে আজকে একটা ঘর করলাম, তো আগামীকাল আবার একটা ঘর পরিষ্কার করব। আর আজ আমি যে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি এইগুলো কিন্তু আমার প্রতিদিনেরই কাজ। আর আমি কিন্তু কাজের লোকের ওপরেও ভরসা করে থাকি না। আমি সবসময় চেষ্টা করি আমার ঘর আমাকেই সুন্দর করে ক্লিন করে রাখতে হবে। তারপর দিদি এসে নয় একটুখানি মুছে দিল। এবার এক এক দিন হয়তো আমার শরীর ভালো থাকে না, তখন আমি দিদিকে বলি যে দিদি তুমি ঘরটা ঝাড় দিয়েই মুছো। সে আমাকে অনেকবারই বলে যে তোমাকে ঝাড় দিতে হবে না, আমি নয় এসে করে নেব, কিন্তু আমি একটুখানি গুছিয়ে রাখতেই ভালোবাসি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর পুরো সুন্দর করে গোছানো হয়ে গেল। আগের দিন ব্লগে তোমাদের বলেছিলাম যে আমি এখন একটু টাইমটা মেনটেন করছি, মানে একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করছি, যাতে করে খাওয়া দাওয়াটা আমার একটু টাইম টু টাইম হয়। তো খালি পেটে প্রথমেই দেখো আমি 1 গ্লাস গরম জল নিয়ে বসছি। তো এটা আমার আর একটু আগে খেয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু কাজের মধ্যে ঢুকে গেছি যখন, তখন মনে হচ্ছে এই কাজটা সেরে নিই তারপর গিয়ে খাবো। গরম জলটা খাওয়ার পর 10 মিনিট ওয়েট করে তারপর নিজের জন্য 1 কাপ গ্রিন টি তৈরি করে নিচ্ছি। একেবারে স্নান সেরে চলে এলাম, তখন গ্রিন টিটা বসিয়েছি, বসিয়ে খানিকক্ষণ বসেছিলাম। বসে থাকতে থাকতে খুব গরম হচ্ছিল, কারণ ঘরের সমস্ত কাজকর্ম সেরে আর ওই মানে নাইটি একদমই ভিজে গেছে ঘেমে, সেই ঘাম নাইটি পরে বসেও থাকতে পারছি না। তো যাই হোক, মানে চাটা না দিয়ে আমি চলে গেছিলাম স্নানে, কিন্তু এসে দেখছি চা কি আর গরম থাকে, চাটা তো ঠান্ডা হয়ে গেছে। সেটা আবার মাইক্রোওভেনে দিয়ে গরম করলাম, করে এখন খাবো। আর এই যে এখানে চিনিবাবুর খাবার নিয়েছি, এই দেখো আমার পাশে বসে আছে, ওকে খাওয়াবো, খাইয়ে তারপর রান্না করব। এখন একটু চাটা খেয়ে ভাবছি বসবো, তারপরে ব্রেকফাস্ট করব। এখনও ব্রেকফাস্টও হয়নি, কিন্তু 9টা বাজে, ওষুধও খাওয়া হয়নি। ওষুধ নিয়েও বসেছি, এটা আমার থাইরয়েডের ওষুধ, ওষুধটা নিয়েও বসেছি খাবো। তো চলো চিনিকে আগে খাইয়ে নিই। আর চিনিকে খাইয়ে নেওয়ার পর আবার আমাকে যেতে হবে হচ্ছে ওনার জন্যই মাংস আনতে। ওনার মাংসটা আজকে নেই, মাছ আছে, মাছ আমাদের জন্য আছে, ওর নেই, তাই না চিনো?
তাই না? এই যে আমার পাশে বসে আছে, এই দেখো আমার চিনুকে দেখেছ না? আমি চান করেছি চাটে না, আমি চান করে এসেছি না, এই ওকে খাইয়ে নি, খাইয়ে নি, তারপর চাটা খাই। তো চলো আমার ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি আজকেও ভালো লাগবে। আমাদের চিনি বাবু মোটেও একা একা খেতে চায় না, অনেকবার চেষ্টা করেছি ওর মুখের কাছে খাবার ধরে যে ও একা একা খাবে, কিন্তু ওই যে পারি না। ডাক্তার এসেও বলেছে যে তোমরাই তো ওর অভ্যেসটা নষ্ট করছো, ওকে খেতে দেবে না, ও দেখবে একটা সময়ের পর ঠিক খাবে, কিন্তু সেটা কি আমি পারি বলো? তো ওকে খাইয়েই তারপর আমি নিজে খাবার দাবার খাই। তো এখন আমি গ্রিন টি আর চাটা খাচ্ছি, আর তোমাদের সাথে আজকে ভেবেছি ব্রেকফাস্টটা শেয়ার করব। যারা যারা ওয়েট লস করতে চাইছো বা এক্সট্রা এনার্জি গেইন করতে চাইছো, তারা অবশ্যই এই ব্রেকফাস্টটা ট্রাই করে দেখো, অবশ্যই উপকার পাবে। প্রথমে আমি মিক্সির একটা জারের মধ্যে পরিমাণ মতো ওটস নিয়ে নিলাম, যতটা আমি খাবো। তার মধ্যে অ্যাড করলাম ফ্রিজের একদম ঠান্ডা দুধ, তারপর অ্যাড করছি হচ্ছে এক চামচ কফি। কফিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও, যারা একটু স্ট্রং খেতে চাও তারা স্ট্রংভাবেই করো। আর আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিলাম, যেটা হচ্ছে আমন্ড আর কাজু, যেটা আমি একটু হামলদিস্তার মধ্যে থেতো করে নিয়েছি। আর আমার পরিমাণ মতো একটু মিষ্টি অ্যাড করলাম, দুটো বাতাসা দিয়ে নিলাম। এই দেখো এখানে একদম রেডি হয়ে গেছে। এবার চলো এই ব্রেকফাস্টটা আমি সেরে নিই। এটা খেতে কিন্তু অনেকটা কোল্ড কফির মতো লাগে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, দারুণ খেতে লাগে। তোমরা নিজেরাই বলবে যে খুব ভালো খেতে। যারা ওটস খেতে একদমই পছন্দ করো না, তারা তো ওটস বারবার খেতে চাইবে। তো আমার ব্রেকফাস্টটা হয়ে গেল, এবার আমি একটু বেরোবো। একটু রেডি হয়েছি, বেরোচ্ছি হচ্ছে, চিনির বললাম যে মাংস নেই, ওর মাংসটাই আনতে যাচ্ছি। তো এখন বাজে পুরো 11টাই বাজে আমার ঘড়ি, যেহেতু 20 মিনিট ফাস্ট। তো চলো ওর মাংসটা নিয়ে আসি। আর হচ্ছে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু বাড়ি এসে একটু মাছটা করলেই হয়ে যাবে। তো কী রান্না করেছি না করেছি সেগুলো তোমাদের এসে দেখাচ্ছি। এখন আগে যাই চিনির মাংসটা নিয়ে আসি, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। ফোন করে দিয়েছি যে মাংসটা রেখে দেওয়ার জন্য। তো চল মাংসটা নিয়ে একেবারে বাড়ি চলে এলাম। বাইরে একটু একটু বৃষ্টি হচ্ছিল, তাই আর ফোনটা বের করে ভিডিও করে উঠতে পারিনি। এখন আমি চিনির মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি, আর ওর জন্যই কিছু সবজি কেটে রেখেছি। আর তোমাদের তো বলেছিলাম যে সকাল সকাল আমাদের রান্নাটা হয়ে গেছে। ও, আমার মাছটা করা হয়নি, মাছটা আমাকে এখনই করতে হবে। তো এখানে দেখো চিনির খাবারের জন্য লাউ কেটেছি, আর গাজর, আর কিছু বরবটি। ওদের খাবারে এই ধরনের সবজি অ্যাড করা হয়। তোর খাবারটা আগে বসিয়ে নি। আর ওদের খাবারে কোনো রকম নুন দেওয়া হয় না, শুধু হলুদটাই চলে। তো তাই আমি একটু হলুদ দিয়ে ওর খাবারটা বসিয়ে নিলাম। চিনির খাবারটা বসিয়ে দিয়ে ঘরে পালিয়ে এসেছি। এত গরম, আমি গরম একদম সহ্য করতে পারছি না। মানে এসে বাড়ি এসে এই নাইটিটা পরেছি, আবার পুরো ঘামে ভিজে যাচ্ছে। তো আবার চেঞ্জ করতে হবে। তো ভাবলাম যে ওকে একেবারে খাইয়ে নিয়ে তারপর চেঞ্জ করব, তারপর নিজে খাবো। তো আজকের ব্লগে যতটা পারছি তোমাদের জন্য তুলে ধরছি যে মেয়েদের সংসারে কত কাজ থাকে, কিন্তু সব তো ক্যামেরাবন্দি করা যায় না, তাই না? ক্যামেরার বাইরেও কিন্তু আমি অনেক কাজ সারছি, আর যেটুকু পারছি আর কি তুলে ধরছি। তো চলো তোমরা দেখতে থাকো, আমি পরে আবার আসছি। চিনিকে খাইয়ে নিয়ে এখন আমি নিজে লাঞ্চ নিয়ে বসেছি। আজ আমার লাঞ্চের মেনুতে আছে উচ্ছে আলু সেদ্ধ, আর তার সাথে আছে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখা, যেটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর ছিল মুসুরির ডাল। আর দেখো আমি কিন্তু একটু শুকনো ভাতের সাথে আলু সেদ্ধ মেখে খেতে ভালোবাসি। আর লাস্টে ছিল পেঁপে আলু দিয়ে মাছের ঝোল। এই ছিল আজকে আমার লাঞ্চের মেনু। তো চলো তাড়াতাড়ি করে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। একেবারে চলে এলাম সন্ধ্যের সময়। দুপুরের পর থেকে ক্যামেরাটা আর অন করিনি, কিছু আমার পার্সোনাল কাজ ছিল সেইগুলো আগে সারছিলাম। আর রিন্টু বসে অফিসের কাজ করছে, আর আমাদের এই চিনিবাবু দেখো না দুষ্টুমি করছে। তো কী করছে চলো সামনে এসে বলি। এখন বাজে প্রায় 9:45। তো যাবো চিনিকে খাওয়াবো, আর সন্ধে থেকে তোমাদের সাথে কিছুই সেরকম শেয়ার করে উঠতে পারিনি, কেন সন্ধে থেকে আমি কাজকর্ম সেরকম একটা রাখিও না।
কারণ সকাল থেকে কাজের চাপটা প্রচুর থাকে। তো বিকেলের দিকটা একটু চেষ্টা করি যাতে ফ্রি থাকি, মানে ফ্রি থাকি বলতে সেই সময় অন্যান্য আমার কিছু কাজ আছে যেগুলো আমি সবসময় ব্লগে শেয়ার করি না, তো কি বলবো, তো সেই সব নিয়ে একটু ব্যস্ত থাকি। এখন যাবো চিনিকে খাওয়াবো, আর তখন তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম আর কি যে রিন্টু যখন ল্যাপটপে কাজ করছে তখন আমাদের চিনিবাবু ল্যাপটপের দিকে এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে যেন ওই রিন্টুর কাজকর্ম সব সলভ করে দেবে। তো ওটাই ভিডিও করতে গেলাম তো উনিবাবু দেখি সরে গেল, আর সেখানে আমি যে ভয়েস করে তোমাদের সাথে একটু কথা বলবো বা ওর কাণ্ডকারখানাগুলো বলবো তখন সেটা আমি বলতে পারিনি, কারণ রিন্টু অফিসের কলে ছিল তো এই কারণে। তো চলো ওকে গিয়ে এখন খাওয়াই, আর বাইরে বৃষ্টি হচ্ছে, মানে এই তোমাদের সাথে কথা বলতে বলতে যেহেতু পাখাটা অফ করেছি তো বাইরে থেকে শব্দ শুনতে পাচ্ছি বৃষ্টি হওয়ার। তো ঠিক আছে চলো ওকে আগে খাইয়ে নিই, তারপর এসে ব্লগটা এন্ড করছি। আসো আসো সোনা, চিনি চিনি না এই অবধি আসছে আর আসছে না কেন জানো, এই যে আমার লন্ড্রি ব্যাগটা এখানে রেখেছি এটা দেখে ও ভয় পাচ্ছে, দেখবে ও কোথায় দাঁড়িয়ে আছে, এই দেখো আয়, এটা তো ব্যাগ, আসো 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 সোনা, এসো এসো আসো, কী হয়েছে শোনো, এটা তো ব্যাগ, এসো 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 এখানে এসো আসো আসো, কিছু হবে না ওটা, এসো এসো আমি এখানে বসছি, এসো। ব্যাগটাকে এখান থেকে সরালাম জানো, এই জায়গাটা রেখেছিলাম এখানে, তো ব্যাগটাকে সরালাম তবে বাবু এখানে এসেছে, আর এদিকে আমার কাছে আসবে বলে সমানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুর কুকুর করেই যাচ্ছে, তো এখন টেবিলের তলায় বসে আছে। তো আজকে জানো 9:45 সময় তোমাদের সাথে যখন কথা বলতে এলাম তারপরে আরও কিছু ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওগুলো দেখছি আমার গ্যালারিতে সেভ হয়নি, তো খুঁজছিলাম কিন্তু পেলাম না, তো যার জন্য একটু মনটা খারাপ হয় কারণ অনেকটা কষ্ট করেই আর কি ভিডিওগুলো করতে হয়। তো এখন আমি এডিট করতে বসে দেখছি ভিডিওগুলো সেভ হয়নি, তো এটাও যে করছি জানি না যে এটাও সেভ হবে কি না, হলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন বাজে প্রায় 11টা আর এখন আমি এই ব্লগটাই এডিট করতে বসবো, তো প্রায় 11টা তো 12:30 বেজেই যাবে ধরো। তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি, ভালো লাগলে লাইক করো, আর যারা যারা আজ আমার চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে যেও, ঠিক আছে চলো টাটা।